তিনি সাধক কবি বলেই পরিচিত। মাতৃ সাধনার পাশাপাশি তিনি বাংলা গানের এক নতুন ধারার স্রষ্টা। তাঁর গানের ভক্তিরসের অভূতপূর্ব আবেদনে শ্মশানবাসিনী মা কালী প্রবেশ করলেন বাঙালির ঘরে ঘরে। তিনি কালী সাধক, কবি ও গীতিকার রামপ্রসাদ সেন। জাতিভেদ ও ধর্মান্ধতাকে উপেক্ষা করেই তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল দেশমাতৃকার বন্দনা। সে কারণে তাঁর জীবন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের অনেক অজানা কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রামপ্রসাদ সেনের জন্ম ও মৃত্যুসাল নিয়ে মতান্তর রয়েছে। যদিও অনেকেই মনে করেন 1718 সালের 19শে ফেব্রুয়ারি তাঁর জন্ম হয়েছিল। ঠাকুরদা রামেশ্বর সেন ও পিতা রামরাম সেন দুজনেই ছিলেন চিকিৎসক। তৎকালীন কুমারহট্টে তাঁদের ভালো নামডাকও ছিল। তাঁর মায়ের নাম ছিল সিদ্ধেশ্বরী দেবী। ছোটবেলায় প্রাথমিক লেখাপড়া শেষ হলে তিনি বাংলা, ফার্সি ও সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জন করেছিলেন। মাত্র 13 বছর বয়সে রামপ্রসাদের বিয়ে হয় সর্বাণী দেবীর সঙ্গে। তাঁদের ছিল 4 সন্তান। মাতৃসাধনায় বিভোর রামপ্রসাদের সাংসারিক জীবন ছিল টানাপোড়েনে ভরা। ঠিক মতো খাওয়া দাওয়াও জুটত না স্ত্রী ও ছেলে মেয়েদের। তাই বাবা মা মারা যাবার পর তিনি টাকা উপার্জনের আশায় কলকাতায় এসেছিলেন। তাঁর বইমাত্রেয় ভাই নিধিরাম তাঁর চাকরির ব্যবস্থা করেছিলেন গড়ানহাটায় দুর্গাচরণ মিত্রের কাছাড়িতে। আনুমানিক 1739 তিনি দুর্গাচরণের কাছাড়ির কাজে নিযুক্ত হয়েছিলেন। তবে জাগতিক কাজকর্মে তাঁর মন ছিল না। কাজের সময় কেমন যেন আনমনা হয়ে থাকতেন। এভাবেই একদিন হিসাবের খাতায় লিখলেন, আমায় দে মা তবিলদারি, আমি নিমখারাম নই শঙ্করী। ক্রমেই সেরেস্তার হিসাবের খাতা হয়ে উঠল রামপ্রসাদের গানের খাতা। ব্যাপারটা যখন মিত্রমশাইয়ের কাছাড়িতে জানাজানি হলো, তখন সকলে ভেবেছিলেন এই বুঝি রামপ্রসাদের চাকরিটা গেল। হিসাবের খাতায় লেখা সেই সব গানের মাহাত্ম্য বুঝতে দেরি হয়নি বিচক্ষণ দুর্গাচরণের। তিনি বুঝতে পেরেছিলেন রামপ্রসাদ কোনো এক মহা সাধক। রামপ্রসাদের কণ্ঠে কয়েকটি গান শুনে তাঁর অনুমান আরও পোক্ত হয়েছিল। দুর্গাচরণী প্রথম তাঁকে কবিরঞ্জন বলে সম্বোধন করেছিলেন। শুধু তাই নয়, তিনি রামপ্রসাদকে আবার হালি শহরে ফিরে যেতে বলেন। সঙ্গে মাসিক 30 টাকা বৃত্তি সেখানে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তবে কলকাতায় ঠিক কার বাড়িতে তিনি কাজ করতেন তা নিয়ে মতান্তর রয়েছে। কোনো কোনো গবেষক মনে করেন তৎকালীন সময়ে হালি শহর ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদারির অন্তর্গত, তাই কবিরঞ্জন উপাধি তাঁরাই নাকি দিয়েছিলেন। এরপরে শোনা যায় রামপ্রসাদ হালি শহরে ফিরে গিয়ে মাতৃসাধনায় বিভোর হয়েছিলেন। দুর্গাচরণের পাঠানো বৃত্তিতে কয়েকটা বছর ভালোভাবে কাটলেও এই বৃত্তি বেশি দিন স্থায়ী হয়নি। কেননা 1741 দুর্গাচরণ নবাব আলীবর্দী খাঁর সভায় জহুরি রূপে যোগ দিয়েছিলেন এবং তারপরে বর্গী হামলার সময় তিনি মুর্শিদাবাদে থাকায় সেই বৃত্তি বন্ধ হয়ে যায়। আবারও আর্থিক সংকটে পড়তে হয়েছিল সাধক রামপ্রসাদকে। পরে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদকে সভাকবি হওয়ার জন্য অনুরোধ করেন। সেই প্রস্তাবে তিনি রাজি না হলেও রাজার দেওয়া জমি তিনি গ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কৃষ্ণচন্দ্রের অনুরোধেই তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন। সাধক রামপ্রসাদ যে সময়ের মানুষ সেই সময়টা নানা কারণেই ঘটনাবহুল। সমাজে এসেছিল নানা বিপর্যয় এবং পরিবর্তন। 1739 মহাপ্লাবন, 1742 ও 1752 বর্গী হানা, 1757 পলাশির যুদ্ধ আর 1769 মন্বন্তর, এসবের ভয়াবহ প্রভাব পড়েছিল বাংলার কৃষিজীবন ও সাধারণ মানুষের উপর। এমন প্রেক্ষাপটেই রামপ্রসাদের গান হয়ে উঠেছিল মানুষের বড় একটা আশ্রয়। রামপ্রসাদী গানের জনপ্রিয়তার কারণ তাঁর গান মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষকে প্রভাবিত করেছে সেকাল থেকে একাল, তাই তাঁদের মুখে মুখে বেঁচে রয়েছে গানগুলি। শুধু তাই নয়, সমাজে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি।
রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করার বহু আগে রামপ্রসাদ সতীদাহ প্রথার বিরুদ্ধে বলেছিলেন, নহে শাস্ত্র সমত্তা সমত্তা সহমৃতা, অর্থাৎ সহমরণে যাওয়া শাস্ত্র সম্মত নয়। খোদ কলকাতাতেই তাঁকে নিয়ে প্রচলিত রয়েছে অনেক রোমাঞ্চকর জনশ্রুতি। শোনা যায়, একবার কলকাতা থেকে হালিশহর ফেরার পথে রামপ্রসাদকে বন্দি করেছিল চিতে ডাকাতের উত্তরপুরুষ বিশু ডাকাত এবং তাঁকে দেবী চিত্তেশ্বরীর সামনে বলি দিতে চেয়েছিল। হাঁড়িকাঠের সামনে মৃত্যু আসন্ন জেনে তিনি দেবী স্তুতি শুরু করেছিলেন। তখনই বিশু ডাকাত নিজের ভুল বুঝতে পেরে রামপ্রসাদের কাছে ক্ষমা চেয়ে তাকে মুক্ত করেছিলেন। এছাড়াও সবচেয়ে জনপ্রিয় একটি ঘটনা হলো, একবার রামপ্রসাদকে বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন একটি অপরিচিত মেয়ে। বলা হয় এই মেয়ে ছিল মা কালী স্বয়ং। বেড়া বাঁধা সম্পন্ন হবার পর সেই মেয়েকে আর দেখা যায়নি। আর্থিক অনটনে ভরা পরিবারের প্রতি তিনি ছিলেন কর্তব্যপরায়ণ, কখনো গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে যাননি। শেষ জীবনে তাঁর দেখাশোনা করেছিল ছেলে রামদুলাল ও পুত্রবধূ ভগবতী। শোনা যায়, 1787 বৈশাখী পূর্ণিমার দিনে তাঁর প্রতিষ্ঠিত কালীমূর্তি গঙ্গায় বিসর্জন দিয়ে তিনিও গঙ্গায় বিলীন হয়ে যান। তাঁর মৃত্যুর পরে ক্রমেই সেই সিদ্ধপীঠ আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছিল। তাঁর মৃত্যুর শতবর্ষে হালিশহরবাসীর চেষ্টায় তাঁর ভিটে ও পঞ্চমুণ্ডীর আসন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পরে 1957 সেই সিদ্ধপীঠে কালীমূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই ভিডিও দ্বারা সাধক ও গীতিকার রামপ্রসাদ সেনকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।